এই যে 2024 সাল, এই 2024 সালে আমি আজ বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করব, যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের মোবাইল থেকেই কিন্তু জানতে পারবে লটারির লাকি নাম্বার, আর সেই নাম্বার জেনে একটি টিকিট কাটলে ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যাবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য। এই নতুন বছর 2024, লটারি থেকে ভাগ্য আপনি কিন্তু বদলে নিতে পারবেন। অবশ্যই আপনার একটা মোবাইল আছে, নাম্বার আছে, আর এই মোবাইল নাম্বারই আপনার কিন্তু ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সবচাইতে কাছের আপনার কিন্তু মোবাইল, আপনার সঙ্গে বেশি সময় দিচ্ছে এই মোবাইল, তাই আপনার রক্তের সাথে মিশে গেছে এই মোবাইল নাম্বার, আপনার সাথে এতটাই মানে মিশে গেছে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। তাই এই নাম্বার কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন এনেও দিতে পারে। যদি বলা যায় 24 ঘন্টা এই নাম্বারটা আপনার সাথে থাকছে, আপনি ঘুমোচ্ছেন ফোনটা কাছে নিয়ে ঘুমোচ্ছেন, কানেক্ট হয়ে যাচ্ছে, বা আপনি রাখলেন কতদূর রাখবেন, আপনার ঘর তো সেই 10-12, কতদূর রাখবেন, শোকেসে রাখছেন, টেবিলে রাখছেন, আপনার থেকে হয়তো বড় জোর 7-8 ফুট দূরত্ব আপনার কানেক্ট নিয়েই রাখছে। অর্থাৎ এটা বলা যেতে পারে 24 ঘন্টা আপনার মোবাইলটা আপনাকে কানেক্ট করে রেখেছে। তাই ওই মোবাইলটা আপনার সম্পর্কে যা জানে সেটা কিন্তু আর অন্য কেউ জানে না। তাই এই মোবাইল নাম্বারই কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে, কিন্তু সেই ব্যাপারটা, ওই বিষয়টা আপনার জানতে হবে, না জানলে হবে না। আর সেই জানানোর কাজটাই আমি আপনাদেরকে করে দেব। দেখুন, মোবাইল নাম্বার কী করে আপনার ভাগ্য বদলাবে একটু বলি। এই যে নাম্বার, না, নাম্বারের প্রচুর ক্ষমতা, যারা তন্ত্র নিয়ে কাজ করে দেখবেন যন্ত্র বলে একটা জিনিস আছে, যন্ত্র দিয়ে তাবিজ কবজ হয়, নানা রকম কাজ হয়, সেই যন্ত্রের মধ্যে সব নাম্বারের খেলা, সব নাম্বার। তাই এই নাম্বারের অনেক ক্ষমতা, অনেক শক্তি, আমরা জানি না, অনেকেই জানি না। আর জানলে পরে আপনারা বুঝবেন যে নাম্বার আপনার কতটা জীবনকে বদলে দিতে পারে, কতটা নিচে নামিয়ে দিতে পারে। দেখুন, শুধু ভালোই হবে তা না, খারাপও হয়। কারো কারো মোবাইল নাম্বার তাদের ভিখারি করে দেয়, কারো কারো মোবাইল নাম্বার রাজা করে দেয়। তাই এই মোবাইল নাম্বারের উপরে অনেক কিছু নির্ভর করতে হয় আমাদের জীবনের অনেক চলার পথ। তাই এই মোবাইল নাম্বার কী করে আপনি বার করবেন, যে নাম্বারটা দিয়ে লটারি কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব, ঠিক আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটা শুনবেন, কাটবেন না, কেটে কেটে দেখে কিছু বুঝতে পারবেন না কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে যাবেন একটু বুঝিয়ে দেওয়ার জন্য, একদম না, কোনো রিপ্লাই পাবেন না, ভিডিওটা কিন্তু বারবার দেখে নেবেন। দেখুন, আপনার যে মোবাইল নাম্বার, এই নাম্বারের শেষ দুটো সংখ্যা প্রয়োজন এই লাকি নাম্বার বার করতে গেলে, আর সেই শেষ দুটো সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যে শেষ দুটো সংখ্যা যোগ করতে হবে, যদি জোড়ফল বেরোয় সেটাকেও আবার ভেঙে যোগ করতে হবে। সিঙ্গেল সংখ্যা চাই, জোড় সংখ্যা চলবে না। অর্থাৎ 10-এর পর যে সংখ্যাগুলো বেরোবে সব জোড়, সেগুলোকে ভেঙে 1 থেকে 9-এর মধ্যে আনতে হবে। ঠিক সেই নাম্বারটা আপনার লটারি যে কাটছেন সেই লটারির টিকিটের নাম্বার সব যোগ করে শেষ সংখ্যাটা সিঙ্গেল হতে হবে এবং আপনার সেই সংখ্যার সাথে মিলতে হবে, সেই টিকিটটা আপনার। একদিন যেদিন কাটবেন 3 টাইমই কাটতে হবে, টিকিট যে 3 টাইমের বিক্রি হয়। বাস, এইভাবে গোটা 2024 সাল কাটতে থাকুন, তখনই কাটতে থাকবেন যখন আপনার প্রাপ্তি ঘটবে না। একবার পেয়ে গেলে আর লটারির আশেপাশে যাবেন না, গেলে পরে আপনারই ক্ষতি হবে। কারণ লটারি নামটাই হচ্ছে লটারি, বুঝতে হবে, এ ফাটকা, একবার দুবারই হয়, আপনি প্রত্যেকটা দিন কাটবেন আর পাবেন এরকমটা কিন্তু না। এবার আসুন, আপনার লটারির শেষ সংখ্যা দুটো যোগ করুন, হয়তো হতে পারে 3-9 হতে পারে, অর্থাৎ 9-3 হতে পারে। এই 9-3কে যোগ করুন, কত হয়, 9-3 কত হয়, 12। এই 12 দুটো সংখ্যা হয়ে গেল 1 আর 2, তাহলে চলবে না, সিঙ্গেল করতে হবে, তাহলে 1 আর 2 ভেঙে আবার যোগ করুন, তাহলে কত হবে, 3 হয়ে যাবে, 1 আর 2 12, তাহলে 1 আর 2 3, সিঙ্গেল সংখ্যা আসলো 3। আপনার লটারির যে কটা নাম্বার আছে একটা টিকিটে সব যোগ করুন,
করে দেখুন জোড় সংখ্যা বেড়েছে কিনা, যদি বেড়ে সেটাকে আবার ভাঙুন, ভেঙে যদি তিন আসে সেই টিকিটটাই আপনার। আপনার মোবাইল নাম্বার দুটো লাস্ট দুটো সংখ্যা যোগ করে সিঙ্গেল যে যোগফল আসবে, লটারির নাম্বার যোগ করে সিঙ্গেল যে নাম্বার আসবে আপনার ওই মোবাইলের নাম্বারের সাথে মিলে যাবে, ওই টিকিটটা আপনার, ভাগ্য বদলাবে 2024 সালে। করে দেখুন, সেম টু সেম করতে হবে, অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।